চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলে যে প্লেয়ার তিনটি পরিবর্তন হবে, তো প্রথমে যে নাম বলা যায় ভাই অবশ্যই ভাই লিটন দাস। লিটন দাসকে পরিবর্তন করবে, তার কারণ ভাই কলকাতা নাইট রাইডার্স দলে বলার নেই, তো বলারে একটা বিদেশি বলার আনতে পারবে, বিদেশি অলরাউন্ডার আনতে পারবে, এই কারণেই লিটন দাসকে পরিবর্তন করা হবে। যদি লিটন দাস এবং জেসন রয়ের মধ্যে লিটন দাস ভালো খেলতো তাহলে লিটন দাসকে চেন্নাইয়ের ম্যাচেও সুযোগ দেওয়া হতো। তো কলকাতা নাইট রাইডার্সের আগের ম্যাচ অর্থাৎ দিল্লির বিপক্ষে আপনারা দেখেন তো ভাই বলার খুব উইক ছিল ভাই, সেখানে একটা বড় নামের বলার নেই, লকি ফার্গুসন, টিম সাউদির মতো, তো এটা পরিবর্তন হতে পারবে। আর দ্বিতীয়ত যে পরিবর্তন সেটা হচ্ছে মনদীপ সিংকে আবারও বাদ দেওয়া হবে। মনদীপ সিংকে বাদ দিয়ে অবশ্যই আমার তো মনে হচ্ছে মনদীপ সিংকে বাদ দিয়ে দলে কাকে আনা হবে, সেটা হচ্ছে একটা উইকেট কিপারকে আনা হবে, সেটা আরজু দেশাই হতে পারে, মানে ওপেনার ব্যাটসম্যানও সে ভাই হতে পারে। আমার মনে হচ্ছে আরজু দেশাইকে সুযোগ দেওয়া উচিত, অনেকটা সুযোগ দিয়েছে নারায়ণ জগদীশনকে। তো আর সবচেয়ে বড় কথা গুরবাজের আপডেট চাচ্ছে ভাই, গুরবাজকেও সুযোগ দেওয়া হবে না, তার কারণ জেসন রয় হচ্ছে অবভিয়াসলি জেসন রয় শেষ ম্যাচে ভালো খেলেছে এবং জেসন রয় ভাই পরবর্তী ম্যাচে আরও ভালো খেলবে। ইডেন গার্ডেন্সে হবে, জেসন রয়ের মতো পিচ হবে, ব্যাটিং পিচ হবে এবং স্পিন পিচ হবে, জেসন রয় স্পিনের পক্ষে ভালো খেলে। তো অবশ্যই এই তিনটি পরিবর্তন নিয়ে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। তো অবশ্যই আজকের ভিডিও হলো এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ভিডিও আগে দেখার জন্য।